আজ আমি বেরিয়ে পড়েছি নিশ্চিন্তপুর মার্কেটের উদ্দেশ্যে। এখন আমি নিশ্চিন্তপুর মার্কেট থেকে নেমেটিক স্টেশনের দিক থেকে হাঁটছি। চারিদিকে একদম পুরো সবুজ হয়ে গেছে, যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে অনেক। আমি এখন ঠিক স্টেশন থেকে ডান দিকে একটা রাস্তা ভেঙে গেছে, আমি ওই রাস্তা ধরে ধরে হাঁটছি। চারিদিকে প্রচুর সবুজ গাছপালা আর অনেক দোকান দেখা যাচ্ছে চারিদিকে। আমি যখন এর আগে এসেছিলাম কিন্তু এগুলো এত কিন্তু ছিল না। চারিদিকে প্রচণ্ড রোদ, একদমই সহ্য করা যাচ্ছে না। পাশ থেকে একটা খাল গেছে, চারিদিকে প্রচুর সবুজ গাছপালা আছে, আকাশে প্রচুর মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, আর আকাশের বেশিরভাগ অংশ পুরো নীল হয়ে আছে। রাস্তাটা একদম সোজা চলে গেছে অনেক দূরে। আমি রাস্তা ধরে হাঁটছি আর আপনাদেরকে রাস্তার দু সাইডের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দূরে দেখুন, অনেক দিক দূরে দেখা যাচ্ছে অনেক মহিষ আছে যারা জলের মধ্যে ডুবে আছে, মানে প্রচণ্ড গরম, তো সেখান থেকে যাতে কিছুটা রেহাই পাওয়া যায় তার জন্য তারা জলের মধ্যে ডুবে আছে। এই মাঠটাতে প্রচুর মহিষ আছে এখানে। এখানে জমিগুলো পুরো একদম জলে একদম ভর্তি হয়ে গেছে, যেহেতু কিছুদিন আগে সবাই বৃষ্টি হয়েছে। এইদিকে রাস্তাটা অতটা জনবহুল না, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে মাঝে মাঝে। চারিদিকে প্রচুর গাছপালা আছে রাস্তার দু সাইডে, আর দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। এখনও ধান হয়নি, ধান চাষ হবে কিছুদিনের মধ্যে। চারিদিকে আকাশে প্রচুর মেঘে আনাগোনা দেখা যাচ্ছে। প্রকৃতির দৃশ্য দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমার ক্যামেরাতে অনেকগুলো ছবি আমি সেখানে আটকে নিলাম, সঙ্গে একটা ফুলেরও ছবি। ফুলটা খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে রেল লাইন, যেটা হচ্ছে একদম কাকদ্বীপ পর্যন্ত চলে গেছে। এই জায়গাটা দেখুন, গাছটা কত সুন্দর লাগছে, গাছে কতগুলো ফুল ফুটেছে এবং সেগুলো শুকিয়েও গেছে, তাও গাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা একটা গাছে পাতা নড়ছিল। চারিদিকে প্রচুর গাছপালা আছে এমন। আস্তে আস্তে বাতাসে পাতাটা দেখুন কি সুন্দর করে নড়ছিল। তো ফাইনালি আমি অনেকটা ঘুরে নিয়েছি। চারিদিকে প্রচণ্ড রোদ, একদম তাকানোই যাচ্ছে না সামনের দিকে। আমি এখন একটু স্টেশনের দিকটা যাব আর আপনাদেরকে নিশ্চিন্তপুর যে মার্কেট যেটা আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে রেল লাইনটা, আর সোজা চলে গেছে নিশ্চিন্তপুর একদম মার্কেটের দিকে, যেখানে একটা বড় একটা বাজার আছে, আর সেই সাথে মাছের একটা আড়ত আছে অনেক বড়, সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এখান থেকে একটা একটা টোটোর একটা স্ট্যান্ড আছে, যেখান থেকে লোকজন টোটোতে উঠে পয়লা নম্বরে চলে যায়। একদম অনেকটা দূরেই আছে পয়লা নম্বরটা, যেখানে পিকনিক স্পটের জন্য বিখ্যাত। সময়টা যেহেতু দুপুর ছিল ওই জন্য সব দোকানপাট বেশিরভাগ সব বন্ধ আছে এখন। দেখুন চারিদিকে সব দোকানপাট বন্ধ, খুব কম কয়েকটা দোকান আছে যেগুলো খোলা আছে। ওই যে রাস্তাটা আছে সামনে, যে রাস্তাটা সোজা চলে গেছে কাকদ্বীপের দিকে, ঠিক রাস্তার টপকে হচ্ছে নিশ্চিন্তপুর মার্কেটের যে পয়লা নম্বর যে জায়গাটা আছে সেটাতে যাওয়া হয়। এই যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে সোজা চলে গেছে কাকদ্বীপের দিকে। এখান থেকে একটা মেকে যাব, মেকে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই মাছের আড়তগুলোকে। অবশেষে আমরা চলে এসেছি সেই মাছের আড়তে। দেখুন এখান থেকে এই পর্যন্ত একদম সারিবদ্ধ হবে, প্রচুর দোকান দেখা যাচ্ছে, প্রত্যেকটাই বড় বড় দোকান। এখন সব দোকান এখন বন্ধ আছে। এগুলোতে সকালবেলার দিকে অনেক বড় বড় মাছ আসে এখানে, যে মাছগুলো ট্রলারে করে আসে সেগুলোকে এখানে ওরা গাড়িতে করে নিয়ে আসে, তারপর এখান থেকে বিক্রি হয়। এখানে প্রত্যেকটা মাছের দোকানগুলোতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। অবশেষে আমি চলে এলাম স্টেশনের দিকে।
যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না। দেখুন স্টেশনটা একদমই ফাঁকা, স্টেশন অল্প কিছু মানুষজন দেখা যাচ্ছে, আর চারিদিকে দৃশ্যটা দেখুন একদম অন্য, মানে জাস্ট অন্য লেভেলে। ওই সাইডটা একদম সবুজ হয়ে আছে, আর আকাশে একদম নীল, আর সঙ্গে প্রচুর মেঘে আনাগোনা। দেখুন দূরে একটা ট্রেন আসছে, যে ট্রেনটা একদম নামখানা পর্যন্ত যাবে। দেখুন ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে আসছে সামনে। এবার ট্রেনটা চলে যাওয়ার পরে চারিদিকে পরিবেশটা দেখুন কতটা শান্ত হয়ে গেছে, সমস্ত নিস্তব্ধতাকে যেন খান খান করে দিয়ে ট্রেনটা এখান থেকে গেল। আমরা চারিদিকে দৃশ্যটা দেখুন, একটা অনবদ্য সুন্দর দৃশ্য। মানে এরকম দৃশ্য মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একদম যে সাউথের যে পোর্শন সেখানেই দেখা যায় হয়তো, যেটা একদম সুন্দরবনের গা ঘেঁষে আছে। এই ফুলটা দেখুন, এই ফুলটাকে দেখতে দারুণ লাগছে, আর হালকা বাতাসে রাস্তায় দুলছে এটা। দেখুন চারিদিকটা কত সবুজ হয়ে আছে, হঠাৎ করে একটা ট্রেন আসলো, এবার আমরা ঘরে ফেরার পালা।